এটা হচ্ছে কাঁচকলা ভর্তা, এটা শুটকি ভর্তা, এটা পটল ভর্তা, এটা ডাল ভর্তা, এটা বেগুন ভর্তা। এই সব কিছু কিন্তু পেয়ে গেছি মাত্র 150 টাকায়। আজকে এই মিডিয়া টেস্ট এন্ড ফ্রিজে আমরা চলে এসেছি বাঙালিয়ানা ভোজে। বাঙালিয়ানা ভোজে কিন্তু চলছে একটা দুর্দান্ত একটা প্লেটার, সেটা হচ্ছে গিয়ে ভাত আর ভর্তার প্লেটার। 11টা আইটেমের ভর্তা পেয়ে যাবেন এবং ভাত সাথে ডাল আনলিমিটেড মাত্র 150 টাকায়। এটা হচ্ছে কাঁচকলা ভর্তা, এটা শুক্তি ভর্তা, এটা পটল ভর্তা, এটা ডাল ভর্তা, এটা বেগুন ভর্তা, এটা পেঁপে ভর্তা, এটা কচু ভর্তা, এটা আলু ভর্তা, এটা মিষ্টি কুমড়ো ভর্তা, এটা হচ্ছে মরিচ ভর্তা, এটা কালো জিরা ভর্তা, এটা টমেটো ভর্তা, এটা শাকভাজি, মিক্স ভেজিটেবল, বেগুন ভাজি। আপনার 11 পদের ভর্তা থাকবে, ভাত থাকবে, ডাল থাকবে, আনলিমিটেড প্রতিজন 150 টাকা করে। ভাত ভর্তা ডাল, ডালের স্টাইলটা তো খুব ভালো লেগেছে। বাকেট ভাত হয়েছে লেবু, ডালটা কিন্তু বাকেটে সার্ভ করা হয়েছে, আমার এই স্টাইলটা খুবই ভালো লেগেছে। ওকে, আর এখানে ভাতের সাথে কিন্তু একটা কাঁচা মরিচ, একটা লেবু আর দুই পিস শসা পেয়েছি স্লাইস করা। আর এখানে তো আছেই 11 পদের ভর্তা। আমাকে ভাতের মধ্যে বিশাল একটা কাঁচা মরিচ দিয়েছে। এটা হচ্ছে গিয়ে ভালো মতো ভাত খাওয়ার ট্রিক্স। আমি শুরু করব কোন ভর্তা দিয়ে কোন ভর্তা দিয়ে। আচ্ছা, কালো জিরা আমার অতটা পছন্দ না, কালো জিরা দিয়ে স্টার্ট করি, যাতে বাকি ভর্তা দিয়ে খেতে খেতে কালো জিরার যে স্মেলটা থাকে সেটা চলে যায়। এই কালো জিরা ভর্তা যখন পাটায় বেটে বানানো হয়, এই ভর্তার টেস্ট খুবই চমৎকার। একদম মায়ের হাতে, মারা যখন পাটায় বেটে ভর্তা বানায়, তারপর পাটায় ভাত মেখে তারপর খাওয়া হয়, ওই ভাতটা খাওয়ার সময় যে টেস্ট, একদম সেরকম টেস্ট আসছে। এটা হচ্ছে বেগুন ভর্তা, আমি এখন বেগুন ভর্তাটা নিব। যদিও আমাকে তারা চামচ বা স্পুন দিয়েছেন, এরপর আমি হাত দিয়ে নিচ্ছি, কারণ হাত দিয়ে যেহেতু খাচ্ছি স্পুনটা এখানে একটু ডিস্টার্বিং মনে হচ্ছে আমার কাছে। আচ্ছা, বেগুন ভর্তা দিয়ে ভাত মাখানো হয়েছে, আমি খাই। ডাল ভর্তা দেখুন, ওয়াও, ডালটা তো অনেক মজা। আচ্ছা, আরেকটা ট্রিক্স, ঝাল খাওয়ার পর যদি অনেক বেশি ঝাল লাগে তখন কিন্তু ডাল নিয়েও খেতে পারেন। ডালের সাথে ভর্তা মিক্স করে খেলেও মজা লাগে, কিন্তু যদি ঝাল কমাতে চান তখন লেবুর সাথে ডালটা মিক্স করে ওইটা দিয়ে ভাত খাবেন, ওইটা কিন্তু একটু একটু হলেও ঝাল কমে যায়। এই ডালে যে বাগাটা দেওয়া হয়েছে, বাগারটা অনেক ভালোভাবে দেওয়া হয়েছে, বোঝাই যাচ্ছে। যদি এটা খেয়ে টেস্ট করে যদি মনে হয় যে হ্যাঁ খুব ভর্তা ভাত খেতে ইচ্ছে করছে, ঠিকানা তখন একটাই, চলে আসতে হবে যমুনা ফিউচার পার্কের পাশের গলিতে বাঙালিয়ানা ভোজে। আমি ডিটেলসটা আরেকবার বলে দিচ্ছি, বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার যে মেইন গেট সেটা দিয়ে ঢুকে আব্দুল লতিফ মেনশনের দ্বিতীয় তলায়।